এই প্রাচীকূলর গোটে বহু পুরাতন মঠ, যে মঠক আমি অমুণিয়া মঠ রূপে নিয়ালি অঞ্চল প্রাচী অঞ্চলের গোটে সর্ব পুরাতন মঠ রূপে আমি পরিচিত জাণিছু। সে মঠর যে ঘাট আছে, যে ঘাটকু সুনামুহি ঘাট বলে কুয়াযায়। আজ সে সুনামুহি ঘাট পাখে আমি পৌঁছিছু। যে তথ্য আছে যে এই ঘাটরে প্রভু সোমনেশ্বর মহাদেবঙ্কর প্রতিবর্ষ এটি আসন্তি, স্নান করন্তি। আমার সহিত অছন্তি সোমনেশ্বর মন্দিরর পূজক মহোদয় শ্রীযুক্ত কৈলাশচন্দ্র তিয়াড়ি মহোদয়। শ্রীযুক্ত কৈলাশচন্দ্র তিয়াড়ি আমি অনুরোধ করবু, সে এই সুনামুহি ঘাট বিষয়ে নিজের মতামত দেবে। হরি ওম তাসাত বন্দে দেব মাপতি সুর গুরু বন্দে জগত কারণ বন্দে পর্ণগভূষণ মুরগধর বন্দে পশুনাপতি বন্দে সূর্য শশাঙ্গ বহ্নিনয়ন বন্দে মুকুন্দ প্রিয়ম বন্দে ভকতা জনসেবর্দ বন্দে শিব শঙ্কর হরি ওম তাসাত। এই ঘাটর মহিমা কিছু সময় পাই কি আপনার সম্মুখে কহিবি যে এই ঘাটর মহিমা এয়া যে আমার যে নিকটতম প্রত্যক্ষ দেবতা সুবর্ণেশ্বর মহাদেবকে দোলযাত্রা অনুষ্ঠিত হুয়ে প্রতি যাত্রার গোটিয়ে গোটিয়ে কিংবদন্তী অছি। সে কিংবদন্তী মতরে অনুসারে এই ঘাটরে মহাপ্রভু তাঙ্কর সাত দিন কাল দোলযাত্রা সারি চতুর্ধামূর্তি বিষ্ণু দোলগোবিন্দ সে আসন্তি এইটি মাঘ স্নান করিবা পাই। এই ঘাটরে জল যাই এই অমণিয়া কোণ মঠরে থাকে তাঁক বল্লভ ভোগ সজনা হি আগুর থাকে সেই অমণিয়া কোণ মঠ বলে প্রতিষ্ঠিত, বহু পুরাতন মঠ প্রতিষ্ঠিত, সে অমণিয়া রখা যাই থাকে। ভগবান নিজে তাঁকর অবতার নিয়ে মধ্যে সেটি জগি রুহতি। মহাপ্রভু সব যাত্রা তাঁকর এই অঞ্চলের যাত্রা সারি বা তাঁকর কিংবদন্ত যাত্রা সারিকি এইটি আসন্তি শেষ স্নান করা সাত দিনের শেষ স্নান মাঘ স্নান যা কহতি। সেই মাঘ স্নান করা এটি আসন্তি সেইটি সে আসি বসিলা পরে সেই যে আমার এই যে অঁলা গছ দেখুছেন সেই অঁলা গছ পাখে বসন্তি। এইটু আমার সেবায়ত ভাই তাঁকর বিধি অনুসারে জল তোলি হ্যাঁ নেই মহাপ্রভু মাঘ স্নান করে সে অমণিয়া কোণর আনিকি অমণিয়া ভোগ করে বল্ল ভোগ করে তাঁকর মন্দির প্রত্যাবর্তন সে তেণুকরি এই ঘাটর মহিমা হচ্ছে এ আজ আপনার সংক্ষিপ্ত কহিলি। এ দেখুন বহু প্রাচীনতম গোটি পুরাতন অঁলা বৃক্ষক আপনার দেখুছেন, যে বৃক্ষক আপনার মানে দর্শন করবে যেতবে নিয়ালির দীনাসিং পাটনাকু যাবে ব্লক পাখে আপনার অমণিয়া মঠ পাখে এই অঁলা বৃক্ষক দর্শন করবে। কোণ এ রয়েছে এই অঁলা বৃক্ষর ঘটনা সে বিষয়ে টিকি নিজের মতামত দেবে। এই যে অঁলা বৃক্ষ দেখুছেন আপনার এই যে অঁলা বৃক্ষ দেখুছেন এই অঁলা বৃক্ষ কেবল সুবর্ণেশ্বরকু অপেক্ষা করে সুবর্ণেশ্বর যে বিষ্ণু প্রতিমা যে কি দোলগোবিন্দ সে যাত্রা সারিকি এইটি স্নান করা এইটিকে আসতে ধাই আসতে সে ধাই আসি এইটি বসতি। এই অঁলা গছ সেমতি সেই কালুর মধ্যে এই অঁলা গছ অনেক এই অঁলা গছ বহু পুরাতন অঁলা যে লক্ষ্মী স্বয়ং বিষ্ণু আসতে এইটি স্নান করা সেইদিন লক্ষ্মী আ বিষ্ণুকর একত্র এইটি ভেটাভেট হুয়ে এইটি ভেটাভেট হুয়ে স্নান করে মহাপ্রভু অঁলাকু মানে দর্শন দেই বা অঁলাকু বোধ করে মহাপ্রভু নববস্ত্র পিঁধি এইটু সম্মান সহকারে স্বতন্ত্র নীতিকান্তি সহিত এইটু ফেরি যাতে এই স্নানঘাট পাখে এই অঁলা গছ কেউ পুরাতনর অঁলা লক্ষ্মী সে বিজয় করেছেন এইটি অনেক আপনার দেখিপার মহাপ্রভুঙ্কর যাত্রা সহিত মহাপ্রভু প্রমাণ স্বরূপ মা অঁলা অনেক এটি। হে দেখুন নিয়ারি অঞ্চলর গোটে প্রাচীনতম মঠ অমুণিয়া মঠ, যেতবে আপনার নিয়ালি ব্লক পাখক আসবে দীনাসিং পাটনা রাস্তা পার্শ্বরে আপনার অমুণিয়া মঠর এই পবিত্র গাদিকে দর্শন করবে, তাঁকু আমি প্রণাম করুছু। বন্দে পরমানন্দ মাধবম ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই অমুণিয়া মঠ, যে মঠ আপন মানে দেখিবে ইয়া হচ্ছে গোটে গুপ্ত মঠ, যে গুপ্ত মঠকু সাধুসন্থ মানে যেতবে পুরীকু যাতে সেই সময় বিভিন্ন অভ্যাগত মঠের সে বিশ্রাম করতে, তেমনি এইভাবে গোটে অভ্যাগত মঠ গুপ্ত মঠ প্রাচীকূলর যেটি সে সাধনা
ଯେଉଁ ଆମର ସାଧନା କର୍ମମାନ କରନ୍ତି, ଯେଉଁ ଚତୁର୍ମାସ ବ୍ରତ ମଧ୍ୟ ଏହି ମଠରେ ରହିକରି ସାଧୁସନ୍ଥମାନେ କରନ୍ତି। ଏହି ମଠ ଗୋଟେ ସମୟରେ ପୁରୀକୁ ଯେଉଁ ଲୋକମାନେ ତାଙ୍କର ଯାହା କିଛି ଦେଉଥିଲେ ଠାକୁରଙ୍କ ଭୋଗରାଗ ପାଇଁ ଏହି ଅମୁଣିଆ ମଠରେ ତାହା ସଂଗ୍ରହ କରି ରଖାଯାଇ ସେହି ମଠରୁ ପୁଣି ପରବର୍ତ୍ତୀ କାଳରେ ପୁରୀକୁ ନିଆଯାଏ। ଏହିଭଳି ଶହ ଶହ ବର୍ଷ ଧରିକରି ଏ ମଠ ସହିତ ଋଷି ପରମ୍ପରା ସାଧୁ ପରମ୍ପରା ଜଡ଼ିତ ରହିଥିଲା, ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି ସହିତ ଜଡ଼ିତ ରହିଥିଲା। ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିରେ ଯେତେ ପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ବାର ମାସରେ ତେର ପର୍ବ ପାଇଁ ଯେତେ ଫୁଲ ରାଗ ତୁଳସୀ ସବୁକିଛି ଏ ମଠରେ ଭକ୍ତମାନେ ସଂଗ୍ରହ କରି ରଖନ୍ତି ଏବଂ ଏହି ମଠରୁ ତାହା ପୁରୀକୁ ଯାଏ। ପୁରୀର ମହାପ୍ରସାଦ ପାଇଁ ଯେତେ ପନିପରିବା ସବୁ ଏହି ମଠରୁ ମଧ୍ୟ ସଂଗ୍ରହ କରିକିରି ତାକୁ ନିଆଯାଏ। ତେଣୁ ଏହିଭଳି ଗୋଟେ ପବିତ୍ର ମଠର ଆଜି ଆବଶ୍ୟକତା ରହିଛି, ତାକୁ ସରକାର ତାକୁ ଧ୍ୟାନ ଦେବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଏ ମଠର ଜାଗାର ସଂରକ୍ଷଣ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି, ସୋଲାର ଲାଇଟ୍ର ଆବଶ୍ୟକତା ରହିଛି। କିଭଳି ମଠ ସଂସ୍କୃତି, ମନ୍ଦିର ସଂସ୍କୃତି, ଗାଦି ସଂସ୍କୃତି, ପ୍ରାଚୀ ସଂସ୍କୃତିର ବିକାଶ ହେବ, ଏହି ପ୍ରାର୍ଥନା ଆମେ କରୁଛୁ। ପ୍ରଭୁ ଅମୁଣିଆ ମଠର ମଠାଧୀଶ ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ, ସୁବନେଶ୍ୱରଙ୍କ ପାଖରେ ଏବଂ ସାଧୁସନ୍ଥଙ୍କ ପାଖରେ ତାଙ୍କ ଆଶୀର୍ବାଦରୁ ସମାଜର ସଦ୍ବୁଦ୍ଧି ଆସୁ ଏବଂ ଏ ଋଷି ପରମ୍ପରା, ମଠ ପରମ୍ପରା, ସଂସ୍କୃତି ଆମର ବଞ୍ଚିକି ରହୁ। ତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ରହିଲେ ସବୁକିଛି ମଙ୍ଗଳ ହେବ। ତ୍ରି ଯେଉଁ ପାପ ଆଦି ଦୈବିକ, ଆଧ୍ୟାତ୍ମିକ ଏବଂ ଆଦି ଭୌତିକ, ତ୍ରିତାପକୁ ହରଣ କରିବି। ଅମଣିଆ ମଠରେ ବିଷୟରେ ଆମକୁ ଶ୍ରୀଯୁକ୍ତ କୈଳାସ ଚନ୍ଦ୍ର ତିଆଡ଼ି ମହୋଦୟ ଆଉ କିଛି ତଥ୍ୟ ଦେବେ, ଆମେ ଜାଣିନେବା। ଏଇ ଯେଉଁ ଅମଣିଆ କ'ଣ ମଠର କିମ୍ବଦନ୍ତୀ ଅନୁସାରେ ଏ ମଠ ବହୁ ପୁରାତନ ମଠ, ମା ସୁବନେଶ୍ୱର ମନ୍ଦିର, ପୁଣ୍ୟେଶ୍ୱର ମନ୍ଦିର ଓ ରାଧାକାନ୍ତ ମଠ ମନ୍ଦିର ଓ ଅର୍କତୀତ ମନ୍ଦିର ଏ ସହିତ ଜଡ଼ିତ, ଅଷ୍ଟଶମ୍ଭୁ ସହିତ ଜଡ଼ିତ, ଦ୍ୱାଦଶ ଶମ୍ଭୁ ସହିତ ଜଡ଼ିତ। ସେମିତି ସୁବନେଶ୍ୱର ମହାଦେବ ଏଠି ତାଙ୍କର ଯେଉଁ ଚଳନ୍ତି ପ୍ରତିମା, ଯେ ଚତୁର୍ଦ୍ଧାମୂର୍ତ୍ତି ବିଷ୍ଣୁ ଦୋଳଗୋବିନ୍ଦ ଦୋଳଯାତ୍ରା ସାରିକି ଆସନ୍ତି ମାଘ ସ୍ନାନ କରିବାକୁ, ଆପଣ ଦେଖିଲେ ସେ ଯେଉଁ ଅଁଳା ଗଛ ମୂଳରେ ସେଇ ଭୋଗ ସାରିଲା ପରେ ଏଇ ମହାପ୍ରଭୁ ନିଜେ ସ୍ୱୟଂ ନିଜ ଭୋଗକୁ ନିଜେ ଜଗିଲା ଭଳି ଅମଣିଆ ବା ବଲ୍ଲଭୋଗକୁ ନିଜେ ଜଗି ରଖିଥାନ୍ତି। ଏଇ ସେ ବଲ୍ଲଭୋଗଟା କ'ଣ? ବଲ୍ଲଭୋଗ ମିଶ୍ରି ଆଉ ଛେନା ଆଉ ଲହୁଣୀ ଆଉ ନବାତ ଆଉ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସବୁ ମସଲା ପଡ଼ିକିରି ସେ ସବୁ ତିଆରି ହେଇଥାଏ, ଗୋଟେ ବଲ୍ଲଭୋଗ ତିଆରି ହେଇଥାଏ। ଆଉ ମଧ୍ୟ ପଇଡ଼ ଜଳ ଗାଧୋଇ ସାରିଲା ପରେ ମହାପ୍ରଭୁ ବଲ୍ଲଭ ଭଲ ଭଲ ଜିନିଷ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ବଲ୍ଲଭୋଗ ହିସାବରେ ଲାଗି କରାଯାଏ, ସେସବୁ ଜିନିଷ ଏଠି ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ରଖାଯାଇଥାଏ। ତେଣୁକରି ଅମଣିଆ କ'ଣ ବୋଲି, ଅମଣିଆ ମଠ ବୋଲି ଆକୁ କୁହାଯାଏ। ତେଣୁକରି ଏଇ ଅମଣିଆ ମଠରୁ ସେ ଯାଇକରି ମହାପ୍ରଭୁ ତାକୁ ସ୍ନାନ ସାରିଲା ପରେ, ମାଘ ସ୍ନାନ ସାରିଲେ ତାଙ୍କୁ ନୀତି କରାଯାଏ, ଆରତୀ କରାଯାଏ, ତାଙ୍କର ଗୋଟେ ଷୋଡ଼ଶ ଉପଚାର ପୂଜା କରାଯାଏ। ପୂଜା ସରିଲା ପରେ ଏଇଠୁ ମହାପ୍ରଭୁ ଯାଆନ୍ତି ନିଜ ମନ୍ଦିରକୁ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରନ୍ତି, ଆଉ ଅନ୍ୟ କେଉଁଠିକି ଯାଆନ୍ତିନି। ତେଣୁକରି ଏଇ ମଠର ଏଭଳି ଏକ ଅମଣିଆ କ'ଣ ମଠ, ସନ୍ଥ ମଠ, ଯେମିତି ଭଗବାନ ସନ୍ଥ ରୂପରେ ନିଜ ପ୍ରଭୁଙ୍କର ଭୋଗକୁ ଜଗି ରହନ୍ତି, ସେମିତି ଏ ଗୋଟେ ସନ୍ଥର ମଠ। ଏଠି ସାଧୁସନ୍ଥମାନେ ବିଭିନ୍ନ ସମୟରେ ଆସିକରି ଆମର ଏଇଠି ନିକଟତମ ବଗଲଗଡ଼ କୁଶବାବା ଥିଲେ, ସିଏ ଆସି ଏଠି ଧ୍ୱନି ପକାନ୍ତି ଫାଲ୍ଗୁନ ମାସରେ ଅମାବାସ୍ୟା ତିଥିରେ ବା ଚତୁର୍ଥୀ ଜାଗର ତିଥିରେ, ଆଉ ଅନ୍ୟାନ୍ୟ କାର୍ତ୍ତିକ ମାସରେ ଭଜନ କୀର୍ତ୍ତନ ଏଠି ବହୁ ପ୍ରକାର ହୁଏ। ମହାପ୍ରଭୁ କୀର୍ତ୍ତନ ହୁଏ, ବିଷ୍ଣୁଙ୍କର ମଠ ବୋଲି, ବିଷ୍ଣୁ ଅଧୀଶ ମଠ ବୋଲି ଏଠି କୀର୍ତ୍ତନ କରେ। ଆଉ ମଧ୍ୟ ଏଠି ସାଧୁସନ୍ଥମାନେ ବହୁ ଉପାସନା କରନ୍ତି, ଆଉ ଅନ୍ୟମାନେ ସେତେବେଳେ ଚଲା ବାଟ ଥିଲା ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ବା ପୁରୀ ଚଲା ବାଟ ଥିଲା, ସେ ଚାଲିକରି ମଧ୍ୟ ଏଠି ବିଶ୍ରାମ କରନ୍ତି, ଆଉ ତାପରେ କିଛି ଇଏ କରି ପୁଣି ଚାଲିଯାଆନ୍ତି। ଅମଣିଆ ମାନେ କ'ଣ? ଅମଣିଆ ଅର୍ଥ ହେଉଛି ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ନିବେଦନ ଭୋଗ, ଯେଉଁ ନିବେଦନ କରି ନ ହେଇଥିବା ଭୋଗକୁ, ଯେଉଁଟା ଡାଲାରେ ଥାଏ, ଡାଲାରେ ଥାଏ ବା ବଲ୍ଲଭ ଭୋଗ ତାକୁ କୁହାଯାଏ, ସେ ଏଠି ପ୍ରସ୍ତୁତ ହେଇକି ଥାଏ, ମହାପ୍ରଭୁ ଆସିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଇକି ଥାଏ। ହଁ, ଯେଉଁଟା ଭୋଗ ହେଇନଥାଏ, ଭୋଗ ହେଇନଥାଏ। ମହାପ୍ରଭୁ ଏଠି ଆସିଲା ବେଳକୁ ଆଗକୁ ପ୍ରସ୍ତୁତ କେଉଁଠି ହେବ, ସେଠି ଏଇଠି ପ୍ରସ୍ତୁତ ହେଇଥିଲେ ସେ ସ୍ୱୟଂ ତାଙ୍କ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ଗୋଟେ ମଠ କରାଯାଇଛି। ଯେମିତି ପୁରୀରେ ଜଗନ୍ନାଥ ବଲ୍ଲଭ ମଠ, ଯେମିତି ଅନ୍ୟାନ୍ୟ ମଠ, ନାଗା ମଠ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମଠ ମହାପ୍ରଭୁ ସେବା କାର୍ଯ୍ୟରେ ଥାଆନ୍ତି, ମଠ ସବୁ ହେଇଛି। ତେଣୁ ଏଇଟା ସୁବନେଶ୍ୱର ମହାଦେବ ଆଉ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି ସହିତ ଜଡ଼ିତ ଥିବା ଗୋଟେ ପୁରାତନ ମଠ, ବହୁତ ସୁନ୍ଦର। ଧନ୍ୟବାଦ, ନମାମି, ହରିଓମ୍ ତତ୍ ସତ୍।